আজকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী অর্থাৎ এনডিএ যে সরকার, তৃতীয় বারের যে এনডিও সরকার মানুষের জনাদেশ নিয়ে হয়েছে, তার 100 দিন পূরণ হল। এবং এই 100 দিনের মধ্যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে একাধিক জনমুখী প্রকল্প দেশবাসী পেয়েছেন, যা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর শক্তিশালী এবং দূরদর্শী নেতৃত্বের জন্য। এর মধ্যে উল্লেখযোগ্য 15 লক্ষ কোটি টাকা বিভিন্ন স্তরে প্রকল্প তিনি তার সরকার মানুষকে দিয়েছে। পরিকাঠামোগত উন্নয়নে 3 লক্ষ কোটি টাকা অনুমোদন করা হয়েছে। এর মধ্যে সড়কপথ, রেলপথ, আকাশপথ এবং বন্দরের পরিকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দ হয়েছে এবং কোথাও কোথাও কাজও শুরু হয়েছে। মহারাষ্ট্রের ওয়াদাভান মেগাপোর্টের জন্য 76,200 কোটি টাকার অনুমোদন করা হয়েছে। এই প্রকল্পটি পৃথিবীর 10টি সেরা বন্দরের অন্যতম হবে। দেশের 25,000 গ্রামকে সংযুক্ত করার জন্য 62,500 কিলোমিটার রাস্তা এবং সেতু তৈরি করা হবে, যার জন্য 49,000 কোটি টাকার বরাদ্দ এই সময়কালে করা হয়েছে। উল্লেখযোগ্য, হিমাচল প্রদেশ এবং লাদাখের মধ্যে সংযোগ স্থাপনের জন্য সিন খুন লা প্যানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। রেলওয়ে পরিকাঠামোগত উন্নয়নের জন্য 8টি নতুন রেলওয়ে প্রজেক্ট তৈরি করা হবে, এর ফলে 4.5 কোটি মানুষ দৈনন্দিন উপকৃত হবে। সড়কপথের পরিকাঠামো উন্নয়নের জন্য 50,600 কোটি টাকার অনুমোদন করা হয়েছে। এর মধ্যে 936 কিলোমিটার এর 8টি জাতীয় উচ্চগতি সম্পন্ন রোড করিডোর তৈরি করা হচ্ছে, তার মধ্যে পশ্চিমবঙ্গেরও একটি হয়েছে। বারাণসীতে লালবাহাদুর শাস্ত্রী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উন্নতির জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। পশ্চিমবাংলার বাগডোগরা, বিহারের বিহিতা এয়ারপোর্টের উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। বাঙ্গালোর, পুনে এবং থানের মেট্রো রেল সম্প্রসারণের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কৃষক দরদী সরকার, মাননীয় প্রধানমন্ত্রী 9,03,00,000 কৃষককে 20,000 কোটি টাকার কৃষক সম্মান নিধি প্রদান করা হচ্ছে। এছাড়া 12,33,00,000 কৃষককে 3,00,000,000 টাকা এই সময়কালে দেওয়ার জন্য অনুমোদন সিদ্ধান্ত হয়েছে। খরিফ শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানো হয়েছে, এর ফলে 12 কোটি কৃষকের 2,00,000,000 টাকার মতো বাড়তি সুবিধা পাবেন। অন্ধ্রপ্রদেশের পোলাভারম সেচ প্রকল্পের জন্য 12,100 কোটি টাকার বরাদ্দ করা হয়েছে। ডিজিটাল এগ্রিকালচার মিশনের সাথে 7টি কৃষিভিত্তিক বড় প্রকল্পের জন্য 14,200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নতুন জাতীয় কোপারেটিভ পলিসি তৈরি করা হবে। পেঁয়াজ এবং বাসমতি চালের রপ্তানি শুল্ক 40% থেকে কমিয়ে 20% করা হয়েছে, যার সুফল সরাসরি কৃষকরা পাবেন। জম্মু কাশ্মীরের কৃষি ব্যবস্থার উন্নতিকল্পে 3,300 কোটি টাকা বরাদ্দ হয়েছে। মিশন মৌসুম প্রকল্পের জন্য 2,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে এবং বিশেষ করে মধ্যবিত্ত যারা, তাদের জন্য ইনকাম ট্যাক্সে অনেকগুলি সুবিধা বাজেটে ঘোষিত হয়েছে। 7,00,000 টাকা পর্যন্ত ইনকাম আয়কর মুক্ত, চাকরিজীবীরা 17,500 টাকা আয়কর পাবেন, স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়িয়ে 75,000 টাকা করা হয়েছে, ফ্যামিলি পেনশনের ছাড় বাড়িয়ে 25,000 টাকা করা হয়েছে। যে সমস্ত চাকরিজীবী 25 বছর পর্যন্ত চাকরি করেছেন তারা সম্পূর্ণ পেনশন পাবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে এই অর্থবর্ষে 3 কোটি নতুন বাড়ি তৈরি করা হবে, এর মধ্যে শহরাঞ্চলে 1 কোটি এবং গ্রামীণে 2 কোটি নতুন বাড়ির প্রকল্প ধার্য করা হয়েছে।
ইতিমধ্যে 4,27,00,000 বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনায় মাননীয় প্রধানমন্ত্রী তিনি দেশবাসীকে উপহার দিয়েছেন। 2024 সালে জুন মাস থেকে আগস্ট মাসের মধ্যে প্রধানমন্ত্রী সূর্য ঘর মুক্ত বিজলি যোজনায় 2,50,000 বাড়িতে বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। পরিবেশ সুরক্ষার জন্য 3,400 কোটি টাকা ই বাস বরাদ্দ হয়েছে। মুদ্রা লোনের সীমা 10,00,000 টাকা বাড়িয়ে 20,00,000 টাকা করা হয়েছে। 51 মিলিয়ন যুবক যুবতী স্কিল ডেভেলপমেন্টের জন্য 5 বছরে 2,00,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। চাকরি ক্ষেত্রে 15,000 নতুন পদ কেন্দ্রীয় সরকারের সৃষ্টি করা হয়েছে। 10 কোটি মহিলাদের নিয়ে 90,00,000 স্বনির্ভর গোষ্ঠী তৈরি করা হবে। প্রত্যেক বছর 1 কোটি লাখপতি দিদি তৈরি হবেন, যারা প্রত্যেক বছর 1,00,000 টাকার উপর উপার্জন করবেন। প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী 11,00,000 নতুন লাখপতি দিদিকে শংসাপত্র প্রদান করবেন। প্রধানমন্ত্রী সুরজ যোজনার মাধ্যমে ওবিসি দলিত এবং সংখ্যালঘুদের পরিকাঠামো উন্নয়নের উপর ব্যাপক জোর দেওয়া হয়েছে। 1,00,000 স্কুলগুলির পরিকাঠামো দ্রুততার সহিত উন্নত করা হবে এবং সংখ্যালঘু ভাই বোনদের সুবিধার জন্য ওয়াক অফ বিলের পরিবর্তন এবং পরিমার্জন করা হবে, যা ইতিমধ্যে আলোচিত। 70 বছরের উপর বলিষ্ঠ নাগরিকদের আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনা হচ্ছে। বরিষ্ঠ নাগরিকরা বছরে 5,00,000 টাকা করে স্বাস্থ্য বিমার আওতায় আসবেন। এর মাধ্যমে 4.5 কোটি পরিবার এবং 6 কোটি নাগরিক উপকৃত হবেন। আজকে 100 দিন পূরণ হচ্ছে। এর মধ্যে আইন শৃঙ্খলা, নারী সুরক্ষা, শিশু সুরক্ষা, ভারতীয় নাগরিক সুরক্ষা, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম আইন চালু করা হয়েছে, যার ফলে দেশের সামাজিক এবং অর্থনৈতিক সমস্যা অনেকটাই দূর হবে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তন করে শ্রী বিজয়পুরম রাখা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ এবং বন্যা প্রতিরোধের জন্য 6,300 কোটি টাকা বরাদ্দ হয়েছে। লাদাখে নতুন 5টি জেলা তৈরি হবে, এই নিয়ে লাদাখে জেলার সংখ্যা দাঁড়াবে 7। উত্তর পূর্বাঞ্চলে রাজ্যগুলির পরিকাঠামো উন্নয়নের জন্য 41,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিলে 12,554 কোটি টাকা প্রদান করার সিদ্ধান্ত হয়েছে। আগামী 5 বছরের মধ্যে 5,000 সাইবার কমান্ডোকে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নরেন্দ্র মোদীজির সরকার গ্রহণ করেছে। এই 100 দিনের আজকে মোদীজির পূরণ হল। এই সাফল্য, তার ধারাবাহিকতা এবং প্রত্যেকটা প্রান্তিক মানুষের কাছে এই কর্মসূচি পৌঁছে দেওয়ার লক্ষ্যে NDA-র তৃতীয় সরকার যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সৃষ্টি, কর্ম, প্রগতি, উন্নয়ন মূল লক্ষ্য 2047 ভারতবর্ষের 100 বছর যখন পূরণ হবে স্বাধীনতার, বিকশিত ভারত হিসেবে দেশকে বিশ্বের দরবারে সুউচ্চ স্থানে পৌঁছে দেওয়াই আমাদের প্রধানমন্ত্রী এবং NDA সরকার। অধিকাংশ স্কিমের সুফল মানুষ পেলেও পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত, বিশ্বকর্মা যোজনা, বেটি পড়াও বেটি বাঁচাও, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা সহ একাধিক কর্মসূচি এই রাজ্য সরকার কেবলমাত্র রাজনৈতিক কারণে তারা চালু না করার ফলে পশ্চিমবঙ্গের মানুষ বঞ্চিত হচ্ছে। এবারেও যে 70-ঊর্ধ্ব বয়স্ক প্রবীণ প্রবীণাদের আয়ুষ্মান ভারতের যুগান্তকারী স্কিম হচ্ছে, যেখানে কোনো ক্রাইটেরিয়া থাকবে না, 70 বছর পূরণ হলেই প্রবীণ প্রবীণারা এই সুযোগ পাবেন, তাদের পরিবারের সমাজের উপর অর্থনৈতিকভাবে নির্ভর করতে হবে না। সেটাও কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এবং দিল্লি সরকার তারা এখনো পর্যন্ত সম্মতি দেয়নি। আমি আশা করব নির্বাচনের সময় নির্বাচন হবে, রাজনীতিটা উন্নয়ন করবেন, কেন্দ্রের জনমুখী স্কিমগুলো যাতে পশ্চিমবঙ্গবাসী পায় তার উদ্যোগ গ্রহণ। দাদা, কয়েকটা বিষয়, সেটা হচ্ছে যে আজকে দেখা গেল যে ডাক্তারবাবুদের আন্দোলনের চাপে শেষ পর্যন্ত বিনীত কুমারকে, বিনীত দলকে সরিয়ে নতুন সিপি করা হলো মনোজ ভার্মাকে।
প্রথম কথা বলি, গতকালই ধর্মতলার সমাবেশে এবং তারপরে আমি জানিয়েছি যে জুনিয়র ডাক্তারবাবুদের দাবির সঙ্গে ভারতীয় জনতা পার্টি বা জনগণের দাবির কোনো মিল নেই। 8 থেকে 80 জনগণের প্রত্যেকে চাইছে মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হিসেবে ফেল, তার জন্যই শিক্ষা খাদ্য সামগ্রিকভাবে দুর্নীতিতে ছেয়ে গেছে, আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, নারী সুরক্ষা শিশু সুরক্ষা তলানিতে, তাই মমতা ব্যানার্জি সরে যান। দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এবং আমরা বিনীত গোয়েলকে জেলে দেখতে চাই, সিবিআই রিমান্ডে নিয়ে ইনভেস্টিগেশন করুক। কিন্তু আমাদের মরাল সাপোর্ট জুনিয়র ডাক্তারদের উপরে প্রথম দিন থেকে ছিল এবং আজকেও আছে। তারা, আমি গতকালই বলেছি, যথেষ্ট বুদ্ধিমান, বিচক্ষণ, নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারে, কিন্তু তাদের দাবি এবং মুখ্যমন্ত্রীর কালকে রাত্রিবেলা লেট নাইটের প্রেস কনফারেন্স দুটো যদি আপনি মেলান তাহলে দেখবেন মুখ্যমন্ত্রী এতটুকুও অনুতপ্ত নন। তিনি বলেছেন, আমি ডিএমই ডিএইচএস এবং স্বাস্থ্য সচিবকে সরানোর দাবি করেছিল, তিনজনকে সরিয়ে দিলে স্বাস্থ্য ব্যবস্থায় প্রভাব পড়বে, তাই আমি সচিবকে সরা করছি না, আমি জুনিয়র ডাক্তারদের রাজি করিয়েছি, আমি ডিএমই এবং ডিএইচএসকে সরিয়ে দিচ্ছি, যদিও তারা অল্প দিনের জন্য এখানে এসেছেন, মানে তারা দোষী নয়। ক্লিয়ারলি ক্রিস্টাল ক্লিয়ার কাল মুখ্যমন্ত্রী বলেছেন এবং বলেছেন তারা যে মর্যাদায় আছে আমি তাদের সমান মর্যাদাতেই বা আরো উচ্চ মর্যাদায় দিচ্ছি। আজকে হঠাৎ তাই দে আর গেটিং প্রাইজ পোস্টিং, নট পানিশমেন্ট পোস্টিং, বড় জায়গায় পাঠিয়ে দিয়েছেন, কম্পালসারি ওয়েটিং এ কাউকে পাঠাননি। যেমন ডাক্তার শ্যামাপ্রসাদ গোড়াই পিজিতে মুখ্যমন্ত্রীকে বলেছিলেন যে আমি রুগী আগে দেখব, পরে আপনার সঙ্গে কথা বলবো, তার জন্য আপনি তার সঙ্গে কি করেছিলেন? তাকে কোর্টে লড়াই করে তার পেনশন গ্র্যাচুইটি পিএফ এর টাকা আদায় করতে হয়েছে। আপনি এদেরকে তো পুরস্কার দিয়েছেন। আমি জুনিয়র ডাক্তারদেরকে বলবো যে ভাই পানিশ, ভাই বোনেরা, আপনারা একটু মুখ্যমন্ত্রীর কালকের প্রেস কনফারেন্স আর একটু আগে যে অর্ডারগুলো এসছে দেখুন। আপনি এসটিএফ এ পাঠিয়েছেন বিনীত গোয়েলকে, আজকে সুপ্রিম কোর্টের লাইভ স্ট্রিমিং এ দেখেছে সবাই, একটা দুটো সেন্টেন্স অনারেবল সিজিআই যে সিবিআই যে রিপোর্ট দিয়েছে আমরা এক্ষুনি পাবলিকলি করছি না, আর একটু ইনভেস্টিগেশনে টাইম লাগবে, কিন্তু এটা এই রিপোর্ট পড়ে আমরা স্তম্ভিত, মানে রিপোর্টে কি আছে সবাই বুঝতে পারছে? রিপোর্ট যেদিন প্রকাশিত হবে ডিজাস্টার হবে, মমতা ব্যানার্জি সেদিন যেতে হবে। এবং যখন আমাদের ডাক্তার বোনের পোস্টমর্টমের পরে বাড়িতে দেহ দেওয়ার সময় জামা কাপড়ের কথা বলা হয়েছে, সেখানেও যে পরিবর্তন করা হয়েছে, আমরা লাইভ স্ট্রিমিং এ প্রত্যেকটা জিনিস দেখেছি। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং পুলিশে যে পোস্টিং হয়েছে, বিনীত গোয়েলকে এসটিএফ পোস্টিং করা হয়েছে, প্রাইস পোস্টিং, ও কাকে দিয়েছেন? মনোজ বর্মাকে দিয়েছেন, যিনি সিপিএম এর ব্লু হোয়াইট বয় ছিল, অবিভক্ত পশ্চিম মেদিনীপুর জেলায়, যিনি কুর্মি এবং জনজাতিদের উপর সবচেয়ে অত্যাচার করেছে। আমাকে মুভ করতে দিত না, এসপি পশ্চিম মেদিনীপুর ছিল, এটা বেয়াদব, রাস্তা কেটেছে নিজে দাঁড়িয়ে থেকে। কলাইকুণ্ডাতে একটা ঘর তৈরি করেছিল, সেখানে ঝুলিয়ে ঝুলিয়ে ফ্যানে উপরের দিকে পা বেঁধে নিচে পেটাতো, মাহাতোদের সোরেন মুর্মু টুডু হাসদা সবাইকে মাওবাদী তকমা লাগিয়ে, এই রকম একটা অত্যাচারী সিপিএম এর ব্লু হোয়াইট বয় সুশান্ত ঘোষ দীপক সরকার যাকে পরিচালিত করত, যিনি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স আর রাজ্যের পুলিশ আর সিপিএম এর হারমাদ বাহিনীকে নিয়ে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর অবিভক্ত পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া জেলাতে কার্যত জঙ্গলের রাজত্ব তৈরি করেছিলেন,
সেই রকম একটা অত্যাচারী টেন্টেড কত লাশ গায়েব করেছে, কত লোককে থার্ড ডিগ্রি টর্চার দিয়েছে। আমি 25 জন ছেলেকে লুকিয়ে রেখেছিলাম, এত অত্যাচার করেছে, ছেলেগুলোকে এখনো কেসে দিন জেলে হাঁটতে হয়, আমাকে 8 বার বাধা দিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায়। এই রকম একটা টেন্টেড অত্যাচারী জঙ্গল মহলে যিনি ব্রিটিশের অত্যাচারকে হার মানিয়েছেন, সেই রকম একটা লোককে কলকাতা পুলিশের নগরপালের মতো জায়গায় আপনি বসিয়েছেন, আর বিনীত গোয়েলকে প্রাইজ পোস্টিং দিয়ে এসটিএফে বসিয়েছেন। গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন বিনীত যেটা চেয়েছে সেটা দিব। দিস ইজ পানিশমেন্ট না সেটেলমেন্ট? ওদেরকে প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছে, কাউকে পানিশমেন্ট দেওয়া হয়নি। যদি কম্পালসারি ওইটিকে পাঠাতো তাহলে বুঝতাম যে জুনিয়র ডাক্তারদের দাবি মুখ্যমন্ত্রী মেনেছেন, মুখ্যমন্ত্রী অনুতপ্ত। এ মুখ্যমন্ত্রীর মধ্যে কোনো অনুতাপ অনুতপ্ত নেই। তিনি পুলিশ একদিকে মুখে জাস্টিসের কথা বলছেন, অন্যদিকে 21 জন লয়ারকে দিয়ে আজকে রাজ্য সরকারের লয়ার লাইভ স্ট্রিমিং বন্ধ করতে গেছিলেন। কি ভয় আপনার? পশ্চিমবাংলার মা বোনেরা দেখছে না, হাতে ব্যানার উই ওয়ান্ট জাস্টিস, আর দিল্লিতে 21 জন লয়ারকে দিয়ে সাপ্রেস জাস্টিস, চাপা দাও জাস্টিস। আপনি কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ভি সোলেমান নিশা কুমার সহ একাধিক আইপিএস আইসি এসিপিদের দল বেঁধে কাল পাঠিয়েছেন অভিজিৎ বাবুর গাড়িতে, অভিজিৎ মন্ডলের বাড়িতে, যাতে অভিজিৎ মন্ডল মুখ না খোলে, বাড়িতে যদি কিছু থেকে থাকে সেটাকে সরিয়ে দেওয়ার জন্য। অতএব ভারতীয় জনতা পার্টি রাস্তায় ছিল, আছে, থাকবে। গতকালই আমাদের প্রদেশ সভাপতি কর্মসূচি ঘোষণা করেছেন, আজকে শ্রী শ্রী বিশ্বকর্মা পুজো, সৃষ্টির দেবতা, কর্মের দেবতা, প্রকৃত শ্রমিক দিবস আছে। আজকে প্রধানমন্ত্রীজির 75তম জন্মদিন, চারিদিকে সেবা কর্মসূচি, আমিও সেবাদান করার জন্য এই মুহূর্তে নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে উপবিষ্ট হয়েছি। তারা স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকেও সরিয়ে দেওয়া হলো, ওটা তো আগেই বললাম। উনি গতকাল বলেছেন যে জুনিয়র ডাক্তাররা 3 জনকে সরাতে চেয়েছিলেন, স্বাস্থ্য সচিব, দুর্নীতিগ্রস্ত নিগম, ডিএমই, ডিএইচএস, 3 জনকে একসাথে সরিয়ে দিলে স্বাস্থ্য দপ্তর চলবে কিভাবে? তাই আমি জুনিয়র ডাক্তারদের অনুরোধ করার পরে আমি 2 জনকে সরানোর সিদ্ধান্ত নিচ্ছি, ডিএইচএস এবং ডিএমই। তখনই তিনি বলেছেন তারা অল্প সময়ের জন্য গেছিলেন এই দায়িত্বে, বেশি সময় তারা পাননি, তার মানে তারা দোষী নন, এবং তারা যে উচ্চ মর্যাদায় আছেন তার থেকেও ভালো জায়গায় পোস্টিং আমি তাদের দেব, তাদেরকে আমি ডিমোশন করতে পারবো না। সেই অনুযায়ী তিনি আজকে তাদেরকে প্রমোশন দিয়েছেন। এটা দাবি পূরণ বলে না, এটা বলে সুকমল মতির মেধাযুক্ত সেবক হিসেবে, যাদেরকে আমরা বলি মানুষ রূপী ভগবান আমাদের ডাক্তার সমাজ, তাদের মধ্যে জুনিয়র ডাক্তার, এই রাষ্ট্রবাদী রাষ্ট্রপ্রেমী যারা আমাদের ভাই বোনেরা 35-36 দিন ধরে লড়াই করেছেন, অনেক ভিজেছেন, না খেয়ে না দে স্বাভাবিক জীবনযাপনের বাইরে গিয়ে খুব কষ্ট করেছেন তারা, তাদের দাবি উনি মানেননি। এই অর্ডার গুলো হচ্ছে সব প্রাইজ পোস্টিং এবং পুনর্বাসন, নট পানিশমেন্ট। সেই সমস্ত জুনিয়র ডাক্তারাই আজকে সুপ্রিম কোর্টে আর্জি করছে যে এখনো হাসপাতালে ঘুরছেন, সেই সমস্ত ব্যক্তিরা ভয়ের পরিবেশে কিভাবে কাজে যোগ দেব, কিভাবে কাজে যোগ দেব সেই সব ব্যক্তি সুপ্রিম কোর্ট বলে দেবে, আমার বলার কিছু নেই। কিন্তু সেই আবার কন্ট্রাকচুয়াল, সেই আবার সঞ্জয় রায়, সেই যে কন্ট্রাকচুয়াল, না না আমি আপনাকে বলি, এই সরকার একটাও পার্মানেন্ট চাকরি দেয় না, দেবেও না। ওবিসি নিয়ে যা করে রেখেছে, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডার মানেনি, সুপ্রিম কোর্ট গেছিল, স্টে দেয়নি, একটাও পার্মানেন্ট চাকরি হবে না।
এবং এই কন্ট্রাক্ট চলেও 100 পয়েন্ট রোস্টার দিতে হবে। এদের ডিউটি এইটা, 6 মাস অন্তর রিনিউয়াল করবে আর এদেরকে দিয়ে ভোট লুট করাবে, পার্টির ক্যাডারদেরকে নিয়োগ করবে, কোনো নিয়ম নীতি নেই। আর আমি বিধানসভায় মুখ্যমন্ত্রীকে তার বক্তব্যের মাঝে বাধা দিয়েছিলাম যে নারী পুরুষের সমান অধিকার, আজকে মোদিজি লোকসভা বিধানসভায় তাদের 1/3 রেকগনাইজেশন দিয়েছেন, আগামী ভোট থেকে কার্যকর হবে। আপনি রাত্রি সাথীর কর্মসূচি দিয়ে মহিলাদেরকে নিরাপত্তা দিতে পারবেন না বলছেন, বলেছেন তো আমি অ্যাসেম্বলিতে আমার স্পিচ দেখুন, মুখ্যমন্ত্রী ওই স্পিচের সময় আমি প্রতিবাদ করেছি, আমি বলেছি আপনি এটা বলতে পারেন না, পুরুষ মহিলা রাত্রি দিন সব সময় তারা তাদের নিজের অধিকার স্বাধীনতা নিয়ে কাজ করবেন। এই সরকার নারী সুরক্ষা দিতে ব্যর্থ, রাত্রি সাথী কর্মসূচি এবং মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়ের প্রেস মিট, পরবর্তীকালে মুখ্যমন্ত্রীর 3 তারিখে বিধানসভার বক্তব্য অপরাজিতা বিলে, আর আজকে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের লয়ার রাত্রি সাথী কর্মসূচি থেকে রাজ্য সরকার প্রত্যাহার করে নিতে রাজি আছে বলার মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেছে এই সরকার মহিলা বিরোধী সরকার। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়ের একাধিক, আমি আপনাকে বলি ইডি পিএমএল এর অন্তর্ভুক্ত 2 মামলা তারা চালু করেছে, একটা টালা থানার মামলা, একটা খড়দা থানার মামলা, সবাই জানে, ওরা প্রেসকেও বলেছে, সেই ইনভেস্টিগেশন হচ্ছে। আমার ধারণা খাদ্য শিক্ষার থেকেও, মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যামের থেকেও বড় স্ক্যাম স্বাস্থ্য দপ্তরে আছে, সেটা ইডির এফিসিয়েন্ট ইন্টেলিজেন্ট কম্পিটেন্ট আধিকারিকরা খুঁজে বের করতে পারবে, এ বিশ্বাস আমাদের সকলের আছে। Thank you.